فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইনশাআল্লাহ আমরা কাবিরা গুনার উপর ধারাবাহিক ক্লাস শুরু করতে চলেছি। প্রথমে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব গুনাহ কাকে বলে এবং গুনাহের প্রকারসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা মানুষ হয়ে এসেছি। যারা মানুষ তাদের অন্যায় হবে, গুনাহ হবে, তাদের পাপ থাকবে। আর যারা ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা করে সৃষ্টি করেছেন, তাদের কোনো গুনাহ নাই, তারা হলেন মাসুম। আসুন আমরা গুনাহ সম্পর্কে সচেতন হই এবং যে গুনাহগুলি আমরা করে ফেলেছি সেগুলো কিভাবে আমরা বর্জন করতে পারি, নিঃশেষ করতে পারি, সে সম্পর্কে আমরা আলোচনা পর্যালোচনা করি। এর মাধ্যমে আমরা আমাদের উন্নয়ন সাধন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় গুনাহগুলি থেকে বিরত থাকো, যেই গুনাহগুলি বড়, যেই গুনাহগুলি তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে তোমরা যদি বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে তোমাদের যত সাইয়্যাত, যত গুনাহ তোমরা করেছো, সেই গুনাহগুলিকে আমি মোচন করে দেব। সুবহানাল্লাহ হামদে। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানসূচক স্থানে তথা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমাদের যে পাপরাশিগুলি রয়েছে সেগুলো কিন্তু মোচন করতে হবে। আসুন, গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় আল্লাহর অবাধ্যতাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সে আদেশ লঙ্ঘন করাকে, অথবা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত ছিল তা করে ফেলাকে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা পালন করার মাধ্যমে যে অন্যায়গুলি আমরা করি সেগুলো হচ্ছে গুনাহ, অন্যায়, পাপ ইত্যাদি আমরা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন শব্দে কিন্তু এই ব্যবহার করেছেন, যেমনটি আমরা আয়াত পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি পাকড়াও করলেন, বিযুনুবিহিম, তাদের পাপরাশির কারণে। এখানে যুনুব ব্যবহার হয়েছে, এক বচন হলো জাম্ব, বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে তাদের পাপরাশির জন্য তাদেরকে তিনি আঁকড়ে ধরলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুনুব ব্যবহার করেছেন। এছাড়াও যদি আমরা কোরআন এবং হাদিস আলোচনা করি আমরা দেখতে পাই কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাসিয়াহ, মাসিয়াহ মানে অবাধ্যতা, পাপরাশি, পাপ। অনুরূপভাবে জুর্ম, জুর্ম মানে গুনাহ, অপরাধ, খাতিয়াহ ভুল বা অপরাধ, হারাম নিষিদ্ধ তথা হারাম অন্যায়, বিভিন্ন শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। অনুরূপভাবে হাদিসও এমনটি এসেছে, কখনো পাপ হিসেবে হচ্ছে, যদি খাতিয়া এর অর্থে যাই হোক না কেন, পাপের শব্দ বিভিন্ন ধরনের শব্দ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের পাপ রাশি রয়েছে সেই পাপ রাশি থেকে আমাদেরকে মুক্ত থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যেই পাপগুলি বড় পাপ। বড় পাপের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, কিন্তু কিছু পাপ রয়েছে যেগুলো আল্লাহর অবাধ্যতা, আল্লাহ তাআলা আদেশ করেছেন
তার আদেশকে পালন না করা, এমনটি, অথবা নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেই কাজগুলিকে করে ফেলাকে, অথবা হকুক নষ্ট করাকে। যত প্রাপ্য রয়েছে বিভিন্ন ধরনের হক আমাদের প্রতি কিন্তু রয়েছে, ইয়েতিমের হক রয়েছে, সন্তানের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, কারো হক আদা না করা এর মাধ্যমে কিন্তু পাপ হতে পারে। তাহলে আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের পাপ হতে পারে, তবে আমাদেরকে জানতে হবে যত পাপ রয়েছে সেই পাপগুলি মূলত দুই ধরনের হতে পারে। এগুলো কেবিরা গুণা, আর এক গুণা হলো যেগুলো ছোট গুণা, সগিরা গুণা। কেবিরা গুণা এবং সগিরা গুণার মধ্যে পার্থক্য হলো, কেবিরা গুণা বলা হয় এমন গুণাকে যেই গুণাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, অথবা তার প্রায়শ্চিত্ত দুনিয়াতে তিনি বর্ণনা করেছেন। যেমনটি চোর, চোর চুরি করলে তার হাত কেটে ফেলা হবে, এটি আল্লাহ তাআলার আদেশ। এখানে তাহলে তার অন্যায়, চুরি করাটি অন্যায়, এ অন্যায়ের প্রায়শ্চিত্ত দুনিয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় তিনি আলোচনা করেছেন 38 নম্বর আয়াত, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله. الله سبحانه وتعالى বলেছেন যারা চোর এবং যারা চুরনি, চাই সেটি পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে, তাদের চুরির ফলে তাদের হাত কেটে ফেলতে হবে, এটি তাদের পাপের শাস্তি। এখানে তাহলে শাস্তি উল্লেখ হয়েছে কবিরা গুনাহ চুরি করা। অনুরূপভাবে আমরা বলতে পারি আল্লাহ তাআলার অবাধ্য হওয়া, যেগুলো তিনি নিষেধ করেছিলেন, যেমনটি শিরিক করতে নিষেধ করা হয়েছে, এছাড়া আরো অনেক নিষেধাজ্ঞা এসেছে, সেগুলো পালনের মাধ্যমে সীমা লঙ্ঘন করা হয়, পাপ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বড় যে পাপগুলি রয়েছে সেগুলো থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে অন্যায় বা পাপ এগুলো মূলত ময়লা। সবসময় মুমিন মুমিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আমরা দৈনন্দিন আমাদের পোশাক পরিচ্ছদ গুলোকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। যদি ময়লা লেগে যাই তাহলে কিন্তু ওই সেই ময়লা নিয়ে আমরা বাজারে ঘাটে বের হই না, স্কুল কলেজে বের হই না, সেগুলো নিয়ে ঘুমাই না, আমরা চলাফেরা করি না, সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এটি যদি আমার আপনার বাহ্যিক উপরগত পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে ভিতরগত আমাদের যে হৃদয়ে রয়েছে এই হৃদয়ের ক্ষেত্রে কেমন হওয়া উচিত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা পাপ করে, একটি পাপ করে, খাতিয়া, এখানে খাতিয়া শব্দ উল্লেখ হয়ে আছে, এই পাপের ফলে তার অন্তরে একটি দাগ পড়ে, আল্লাহ নিজে বলেছেন একটি দাগ পড়ে। সহিহ মুসলিমের হাদিসে আছে, যখন মানুষ অন্যায় করতে থাকে, পাপ করতে থাকে, হৃদয়টা কালো চুকচুকো হয়ে যায়, পাপ রাশিতে ভরে যায়। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকারা, আল্লাহ নিজে বলেছেন যার ফলে ভালো সেই ভালোগুলি তার কাছে কিন্তু ভালো নয়, আর খারাপ তার কাছে খারাপই নয়। এই জন্য আমরা তো সমাজে দেখি 500 টাকা দিলে হত্যা করে আসবো, আল্লাহ আকবার, হত্যা করা কবিরা গুনাহ 500 টাকার বিনিময়ে? হ্যাঁ, 500 টাকার বিনিময়ে। কেন? তার অন্তকরণ নষ্ট হয়ে গেছে, যারা ব্যভিচারে জড়িয়েছে। অনুরূপভাবে যারা ডাকাতি করতে চলেছে, যত অশ্লীল কাজ শুরু করেছে, আল্লাহর বিধানকে অপেক্ষা করেছে, তাদের অন্তকরণ নষ্ট হয়ে গেছে। যাদের অন্তকরণ নষ্ট হয়ে গেছে, আল্লাহ নবীর ভাষাতে লা ইয়ারিফু মারুফা, সে ভালো বুঝে না, ওয়ালা ইয়ুনকিরু মুনকারা, এবং অন্যায়গুলি তার কাছে অন্যায় নয়, এই জন্য অন্যায় করতে পারে। যারা মুমিন মুমিনা পরহেজগার, আল্লাহকে ভয় করেন, তারা কখনো অন্যায় করতে পারে না। এই জন্য তাদেরকে বলা হবে, এক অক্ত তোমাকে নামাজ ছাড়তে হবে, তোমাকে 500 টাকা দেব, 5,000 টাকা দেব, 5 লাখ টাকা দেব, 5 কোটি টাকা দেব। ইমানের পাওয়ার যার যত বেশি সে সেভাবে মূল্যায়ন করবে, সে বলবে যে সারা পৃথিবীর অর্থ সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর এক অক্ত নয়, আল্লাহ একটি ছোট্ট অবাধ্যর কথা বলা হয় না, এটি করতে পারবো না। কেন? সে আল্লাহকে ভয় করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা আমাদের
বাহ্যিক উপরগত পরিষ্কার পরিচ্ছন্নের পূর্বে আমাদের অন্তঃকরণকে আমরা পরিষ্কার করি। এজন্য আমাদের ধারাবাহিক আলোচনা, আসুন আমরা নিয়মিত আমাদের আলোচনাগুলো শুনি এবং অন্য ভাই বোনদেরকে সুযোগ করে দিই, তাদেরকে উপহার দেই। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের যে অন্যায়গুলি রয়েছে সে অন্যায়গুলিকে কীভাবে মোচন করতে হয় সেগুলো আমরা আলোচনা করব, এবং যে বড় অন্যায়গুলি রয়েছে সেগুলো কি কি, তার অন্যায়টু কতটুকু সে সম্পর্কে আমরা সচেতন হই। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে যতদিন রেখেছে যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায়কে বর্জন করার তৌফিক দান করুন, এবং যত সুন্দর সুন্দর কাজ রয়েছে আমল রয়েছে সেগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ওসল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।